ভারতের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির লেখা শেষ বই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে খোদ তার ছেলেমেয়ের মধ্যে। ছেলে অভিজিৎ মুখার্জি এবং মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির মধ্যে এটি ঘিরে চলছে টুইটারে বাকযুদ্ধ। মঙ্গলবার বাবা প্রণবের বই নিয়ে একাধিক টুইট করেন অভিজিৎ। বলেন, কয়েকটি সংবাদ মাধ্যমে কারো অনুমতি ছাড়াই বইটির উদ্দেশ্য প্রণোদিতভাবে সারাংশ ছাপা হয়েছে। এ সময় বইটির প্রকাশনা বন্ধ করার বিনীত আহ্বানও জানান তিনি। এছাড়াও প্রকাশনার আগে বইটির শেষ খসড়া খতিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেন অভিজিৎ। তবে অভিজিতের এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না বোন শর্মিষ্ঠা মুখার্জি। টুইটারে তিনি তার ভাইকে অনুরোধ করেন বাবার লেখা শেষ বই প্রকাশে বাধা তৈরি না করার। অসুস্থ হওয়ার আগে বইটির পাণ্ডুলিপি শেষ করেছিলেন প্রণব মুখার্জি।